এই রূপান্তর আমাদের 70 বছর আমাদের দেশে আমি দেখছি না, এতটুকু ফানি। কিন্তু এই মুহূর্তে এখন কোনো আমাদের এই অত্র লেখার কোনো, যেহেতু আমরা জন্মের পরে আমরা এত বড় পানি দেখিনি, আমরা কেন আমাদের দাদার দাদারা জন্মের পরে এত বড় পানি দেখিনি। ভাঙ্গা তো এইটা ভাঙ্গিয়েছি গা, এই সবজি ভাঙ্গিয়েছি গা, এইটা ভাঙ্গিয়েছি গা, রাস্তাটা কিন্তু আপনি দেখছেন ভাঙ্গিয়া পানি স্রোত দিতে এতে আমার দিদিটা হেন্দিয়ে গেছে, হেন্দিয়া দুইটা সুপেছে, এই কুমিটা পানি স্রোতে গেছে আমার হেন্দিয়া, বুঝলেনি আমরা দেখাতে তো এটা দেখছেন না, আর একটা দু হেন্দিয়া একটা হেন্দিয়াটা সুতে গেছে ইন্ডিয়া, তো আমরা ভয়ের কারণ না। সবাই বলছে 25-30 ফুট উপরে পানি আসতে আছে, গঞ্জনে পানির কোথায় যাব কি করব, বড় ভয় পেয়েছি আমরা। আমরা বাপের বাড়ি বাজহর কিন বাজহর, আমার বাপের বাড়িতে পানি আমরা ছোটবেলার তো দেখছি, এরকম পানি আমরা কোনো সময় দেখি নাই। যা আমরা যে মনে হয় না যে বাঁচবো, এরকম গতি ছিল না সবাই, তখন শুধু আমাদের কোনো জানমাল জিনিসপত্র টাকা পয়সা স্বর্ণগুণ এগুলো কোনো ছিল, শুধু আমাদের জীবন বাঁচানোর তাগিদ ছিল। প্রতিবারের দিন 22 তারিখ হঠাৎ করে 11:30টার সময় এদিক দিকে মনে করেন যে 500 গজ দূর হবে, হঠাৎ করে এদিক দিয়ে বেরিয়ে বাদরা ভেঙে গেল, মাইক দিয়ে বললো, বলার সাথে সাথে মনে করেন যে জীবনটা লইয়া কোনো রকমে একটু আশ্রয় নিলাম। এরপরে মনে করেন যে এই মনে করেন যে 10-15 মিনিটের ভিতরে মনে করেন যে উড়ানের ভিতরে এই কমল পানি হয়ে গেলো। এরপরে একে একে করতে করতে আমার এই ঘরটা ছিল, এই ঘরটার সাথে আরেকটা ঘর ছিল, এখানে আরেকটা ঘর আছে আমার ভাইয়ের, এই ঘরগুলো হঠাৎ করে মনে করেন যে এই পানির ভিতরে তলে গেলো। এখানে মনে করেন যে কী ঘুম আধা ঘন্টার ভিতরে মনে করেন যে এখানে ঘরের ভিতরে যা ছিল এটি দেখতেছেন, আধা ঘন্টার ভিতরে মনে করেন যে এটি সুন্দর হয়ে গেল। পরে আস্তে আস্তে করে পানি আসলো, আসার পরে সাথে হ্যাঁ ভেঙেছি এই পানিটা, আমার তো মাটিটা কোটাটা আছে না, পানিটা যখন আইসি এটা এটা টোপ দিয়ে ফিরিয়েছি গা, তো এই ঘরটা ফিরিয়েছি এই জন্য একটা আসিল, এইটাও ফিরিয়েছি গা। আমরা সাধু উঠতে গেলাম বা তোমার আমরা যে এই সচিত আছে না, আমরা সব নাতি নাতি এই স্টলার তারা ফোন করে আনলো, আন করে আমরা রাস্তা দিয়ে আইতে পারে না, আমার এই ফুলারা ফুলাইন টোলাইন নিয়ে এই তুলে তুলে দিলে আমরা কুমিল্লে আসলাম, আমি রেখেছি গা 12-14 জন কুমিল্লে আসলাম, ফুলারা তার মা ওই ফুলাইন দিয়ে বেঁচে আছে, বুঝলেন। আমার জিয়ারি বাসা আছে একটা কুমিল্লা কাছামরা, কিন্তু মিশ্রটা কিছু নেই কুমিল্লা কাছামরা গিয়া এটা বাসন্দ লাগবো আল্লাহ খাবেন না। এরপরে এখানে কুমিল্লাতে আমরা ওই আসতে 10 দিন পরে আইছি, ওই পাঞ্জাবে দু সুগানে সুগানের পরে এরপরে ঢাকার তো ফুলাইন দিয়ে আই নিছে, আইয়া দেখছে আইয়া কিছু দেখলেন যে ফান্ডে কিছু শুকাইছে, আমরা ইন্ডিয়া ফান্ডে রয়েছি। আমার আম্মুকে বললাম যে আম্মু তুমি কি সাঁতার করতে পারো, তো আমি পারি, কিন্তু আমার আম্মু সাঁতার করতে পারে না। আমার আম্মুর মেন উদ্দেশ্য আমরা 5টা ছেলে, আমার আম্মু আমাদেরকে ছেড়ে যেতে পারবে না, তো আমার আম্মু বলছে তোমরা বাঁচলে আমি বাঁচবো, আর তোমরা বলো আমি বলবো, আমি তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না। তো আমার আম্মু আমাকে বলছে আম্মু আমরা 5 ভাই আমরা কাদের উপরে নিয়ে সাঁতার কেটে চলে যাই, এটা আবেগের বৈশিষ্ট্য, কিন্তু আসলে কিন্তু আমরা সাঁতার কাটো আমরা পারবো না। কিন্তু আমাদের যে আমরা অসহায় অবস্থা বর্তমানে, আমাদের গ্রামে গ্রামে চাল ছিল, কৃষিকাজ করি, চাল গাল সব পচে গেছে, ল্যাপ তুষক যা সব পচে গেছে, টাকা পয়সা ক্যাশ কেরো টাকা চলে বাজার করে, আর বাজার করে টাকার আমি কিছু নিতে পারিনি, চাষটা আমরা বলে না কাপড় লিয়ে শুধু সাহায্য করছি আর আল্লাহর কাছে হাজির করছি, আমার মা শাশুড়া সবাই এখানে কান্নাকাটি করছে। আপনারা যে ভাঙনের মাঝখানে পড়লেন হঠাৎ করে রাতের বেলা, মাঝখানে এরপরে গেটের সামন্ডত এখনো কর হইয়া গেছে, অনেক কষ্ট করে এখান থেকে উদ্ধার করছে, অনেক কষ্ট হয়েছে, এভাবে করে ছাদের উপর মানুষ সহায় নিয়ে গেছে। এটা ফ্যামিলি বলতে যা লাগে সব কিছুই ছিল, এখন বলতে পারলে আর কিছু মতন আর এখানে আর নাই, একই স্মৃতি স্মৃতিটা আছে, যেটি দেখছেন জায়গা জায়গা ফিরে রয়েছে এই স্মৃতিগুলি আছে এখানে। জানতেছেন বেডিটি বউ হইতেছে আমার রিনিয়ত সাধু সাধু তুলনায় সাধু বউ দিচ্ছে সাধু উদা আমি না ওই ফুর বাড়ি আন্দোলন তারা আন্দোলন সকলে জান বাঁচাও বই এনে থাকো তোমরা সবাই সাধু এই সাধু আসলাম আমরা তিন বাড়ি মানে এরকম মিশা কথা। তারা সবাই আছে
এখন আপনাদের রান্না বান্না খাবার দাবার? রান্না বান্না খাবার দাবার এখনো তো কোনো রাস্তা হইতে আসে না, শুকনা খাবার দাবার খাই, কিছু সিরা মুড়ি খাইতে আসি, এভাবে এখনো চলতে আসে, এভাবে আছে আর কি। এখনো এখনো তো গ্যাসের লাইনও পাইতে আসি না, যে চুলা আছে কেউ কিছু করতে পারবো না, কোনো লাকি করে কিছু নাই, শুকনা খাবার টাবার দিয়ে এইভাবে কিছু খাইয়া জীবনটা কাটাই যেতে আসে। পানি কাঞ্জি খাবারে দাবারে অনেক আমরা কষ্ট পাইতে আসি, কাপড় সোফর যা ঘরে আসিল লেপ কম্বল টম্বল অনেক কিছু নিয়ে গেছে, ফ্রিজ নিয়ে গেছে বড়, তা ডেরামে কত কল চাউল আসছিল লোহার ডেরামে, ডেরাম ডাসহ নিয়ে গেছে। এই ছেলেরও ঘরে মেঝে ফ্রিজ আসিল, আলমারি আসিল, এইগুলা কি হয়েছে না হয়েছে কোনো কিছুরে কোনো হতাশ পাইতে আসি না। অনেক কিছু জিনিস মনে হয় তো নিচেও ফিরে গেছে, ডেক ডেকছি অনেক কিছু, এই মেজু ছেলেরা ফয়েজ এখনো তো রাস্তার মাধ্যমে মানুষ ফিরা যায় ডুবে যায়,